আপনি সামান্য কিছু সম্পদের মালিক হইলে এখান থেকে যাকাত দিতে হবে, শরীয়ত কিন্তু এটা বলে নাই, একটা স্ট্যান্ডার্ড আছে, এই মানে গেলে দিবেন। সেটা কত? সেটা গোল্ড আর সিলভার দিয়ে রাসূল ইসলাম দিয়েছেন। তো এখন আপনি কোনটা ধরে দিবেন? কেউ বলে গোল্ড দিব, কেউ বলে রূপা দিব। এখন আমি কি বলি? আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা রূপারটা ধরবেন, অল্প আসুক না। ধরেন আপনার 1000 টাকা জাকাত আসছে, তা আপনি যদি 1000 টাকা জাকাত দেন, এটা আপনার হৃদয়ে একটা প্রশান্তির কারণ হবে না যে আমি সম্মানিত জাকাত দাতা আলহামদুলিল্লাহ? এবং এত বড় একটা ফরজ ইবাদতের লিস্টে যে আপনি ঢুকতে পারছেন, এটাও তো কম কিসে, কি বলেন? 5টা শর্ত। প্রাইমারি শর্ত হচ্ছে নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, আর এটা হাওয়াল আনেল হাওল 1 বছর থাকা, এগুলো হচ্ছে প্রাইমারি শর্ত। আরও 3টা সেকেন্ডারি শর্ত হচ্ছে আল মিলকিয়া, পূর্ণ ওনারশিপ থাকা, আর জিয়াদা একটা, এটা আপনার অতিরিক্ত টাকা, এটা হওয়া, আর হচ্ছে আদামুদ্দুয়ুন, ঋণ না থাকা। এই 5টা শর্ত আমি ব্যাখ্যা করলে আপনি বুঝবেন। 1 নম্বর হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। আপনি সামান্য কিছু সম্পদের মালিক হইলে এখান থেকে জাকাত দিতে হবে, শরীয়ত কিন্তু এটা বলে নাই, সুবহানাল্লাহ। আপনি জাকাতের নিয়ম শুনলে দেখবেন যে ইসলাম কতটা ব্যালেন্সড। একটা থ্রেশহোল্ড আছে, একটা স্ট্যান্ডার্ড আছে, এই মানে গেলে দিবেন। সেটা কত? সেটা গোল্ড আর সিলভার দিয়ে রাসূল ইসলাম দিয়েছেন, কারণ তখন গোল্ড আর সিলভারের কয়েন ছিল, মুদ্রা ছিল। আগে কিন্তু সোনা আর রূপা দিয়েই মুদ্রা বানানো হতো, পরে এটা পেপার মানি শুরু হয়েছে, কাগজের টাকা। তো একটা হচ্ছে দিনার আর একটা দিরহাম। তো রাসূল ইসলাম যেই থ্রেশহোল্ড বেঁধে দিয়েছেন সেটা হচ্ছে 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা। আই রিপিট, এটা সবাই জানেন আশা করি, যে 7.5 তোলা স্বর্ণ আর 52.5 তোলা রূপা। আধুনিক সময়ে গ্রাম দিয়ে দোকানদাররা হিসাব করে, তো গ্রাম দিয়ে যদি আপনি বুঝেন তাহলে 85 গ্রাম স্বর্ণ অথবা 595 গ্রাম রূপা, এটা হচ্ছে থ্রেশহোল্ড নিসাব, অথবা এর সমপরিমাণ অর্থ ক্যাশ টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি নিসাবের মালিক হয়েছেন। যেদিন আপনি এই নিসাবের মালিক হবেন ওই দিনটা আপনি ডায়েরিতে টুকে রাখবেন, কারণ এটা যদি 1 বছর আপনার কাছে এরকম থাকে, 1 বছর পরে যে আপনি জাকাত দিবেন, কিভাবে দিবেন আমি সামনে বলবো। তো এই নিসাব নিয়ে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে 7.5 তোলা স্বর্ণ আর 52.5 তোলা রূপার দাম কিন্তু এক না। 52.5 তোলা রূপার দাম খুব কম আর 7.5 তোলা স্বর্ণের দাম অনেক বেশি, এটা হইল একটাই কম আর একটাই বেশি। ঘটনা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই থ্রেশহোল্ডটা বেঁধে দিয়েছিলেন নিসাবটা, তখন দুইটার মান সমান ছিল। তখন 7.5 তোলা স্বর্ণ দিয়ে 52.5 তোলার মতো রূপা পাওয়া যেত, অথবা কেউ 52.5 তোলা রূপা বিক্রি করলে 7.5 তোলা স্বর্ণ পেত। কিন্তু পরে সিলভার ফল করতে শুরু করলো, ফল করতে করতে আজকে এই অবস্থা। গোল্ড আবার খুব একটা ফল করে নাই, ফলে গোল্ডের স্টেবিলিটিটা এখনও রয়ে গিয়েছে। তো এখন আপনি কোনটা ধরে দিবেন জাকাতটা? যদি আপনি রূপা ধরেন, কথার কথা, রূপা যদি এই 1 ভরির দাম 1000 টাকা হয় তাহলে 52.5 ভরির দাম কত? 52.5 হাজার টাকা। কিন্তু স্বর্ণ যদি আপনি হিসাব করেন, 1 ভরি যদি 50,000 হয়, 7.5 ভরি কত? 3.5 লাখ প্লাস, তাহলে প্রায় 7 গুণ কম বেশি, তাই না? এটা নিয়েই হয়ে গেছে জটিলতা। তো এখন আপনি কোনটা ধরে দিবেন? অনেকে বলে না গোল্ড দিব, কারণ গোল্ড ফল করে নাই, এটার যে স্ট্যান্ডার্ড ওটা এখনও বজায় আছে। এটা নিয়ে অনেক আলোচনা, আমি খুব সংক্ষেপে বলি। কেউ বলে গোল্ড দিব, কেউ বলে রূপা দিব। এখন আমি কি বলি? আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা রূপারটা ধরবেন। রূপারটা ধরলে কী লাভ হবে জানেন? দুই দিকেই লাভ, আপনারও লাভ, যিনি নেবে আরও লাভ। রূপারটা ধরলে বেশি সংখ্যক লোক জাকাত দান করতে হবে, তাই না? আর বেশি সংখ্যক গরিব লোকও টাকা পাবে, কি বলেন? তো দুই পক্ষে লাভ হইল না। এখন প্রশ্ন করতে পারেন, হাজার ও পাইছে ওর লাভ, আমার লাভ কি? আপনার তো সবচেয়ে বড় লাভ, আপনি তো সব পাবেন আখেরাতে, এটা আমাদের বেশি দরকার না, কি বলেন? যিনি গ্রহিতা উনি পেয়ে লাভ, তার লাভ হইল, আর যিনি দাতা তিনি সব পেয়ে লাভবান হইলেন, তিনি সম্মানিত জাকাত দাতা হইলেন, অল্প আসুক না। ধরেন আপনার 1000 টাকা জাকাত আসছে, তা আপনি যদি 1000 টাকা জাকাত দেন, এটা আপনার হৃদয়ে একটা প্রশান্তির কারণ হবে না যে আমি সম্মানিত জাকাত দাতা আলহামদুলিল্লাহ, আই এম এ জাকাত পেয়ার। এবং এত বড় একটা ফরজ ইবাদতের লিস্টে যে আপনি ঢুকতে পারছেন, এটাও তো কম কিসে, কি বলেন? এই জন্য স্বর্ণেরটা না ধরে রূপারটা ধরবেন। আপনাদের যে টাকা পয়সা, আপনাদের তো হীরা দিয়ে করা দরকার আপনাদের নেশা। এনিওয়ে, তো এই জন্য আপনারা রূপারটা ধরবেন, তাহলে লোকজন উপকৃত হবে বেশি, সম্মানিত ভাই বোনেরা। তাহলে 5টা শর্তের প্রথমটা তো বুঝে গেছেন নিসাব, কি বলেন?
নেশাব বুঝে গেছেন না? দুই নম্বরে হচ্ছে, দুই নম্বর শর্ত হচ্ছে শুধু এই নেশা পরিমাণ সম্পদের মালিক হইলেই হবে না ভাইয়েরা, এটাকে হাল আনিল হাউল বলে, মানে এক বছর আপনার কাছে থাকতে হবে। দেখেন ইসলাম কতটা ভারসাম্যপূর্ণ, কিছু টাকা আপনার কাছে থাকলে এই জাকাত দাও না, এটা এক বছর থাকতে হবে। যদি দেখা যায় যে আপনার সব খরচ শেষে এক বছর এই টাকাটা আপনার কাছে অলস পড়ে আছে, তাহলে বোঝা গেল যে আপনি সম্পদশালী এবং আপনার অর্থের একটা স্টেবিলিটি আছে, কি বলেন? তাহলে আপনি নেশা পরিমাণ সম্পদের মালিক হলেন এবং এক বছর যদি থাকে, এক বছর শেষে আপনি জাকাত দিবেন। এই বছরটা কিন্তু সৌর বছর না, সোলার ইয়ারে হিসাব করলে হবে না, এটা লুনার ইয়ারে, চন্দ্র বছরে। খেয়াল রাখতে হবে সৌর বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের যে হিসাবটা, এটা 365 দিনে এক বছর, কিন্তু যেটা লুনার ইয়ার চন্দ্র বছর, এটা কতদিন এক বছর কে জানে? কেউ জানেন না? 300 354 দিন, রাইট, 354 দিন সামান্য কিছু সময়। তো 11 দিনের কিন্তু এখানে ডিফারেন্স আছে, 11 দিনের ডিফারেন্স আছে। তো আপনি হিসেব করবেন হচ্ছে চন্দ্র বছর অনুযায়ী, সৌর বছর অনুযায়ী না। তো সৌর বছর অনুযায়ী যদি করেন তাহলে আপনার জাকাত কিন্তু 2.5% থাকবে না, চন্দ্র বছর অনুযায়ী আপনার 2.5%, সৌর বছর করলে ওইটা 2.58% হয়ে যাবে, একটু বাড়বে না? কারণ কতদিন বেশি? 11 দিন বেশি, পার্সেন্টেজও বেড়ে যাবে, তখন কিন্তু জাকাত আপনার 2.5% থাকবে না, 2.58%। বলার আগে বুঝে যায়, কারণ সব ব্যবসায়ী সারাদিন ক্যালকুলেটর নিয়ে কোথেকে শিপমেন্ট হইলো, কত মিলিয়ন গেল, কত মিলিয়ন ঢুকলো, সব মুখস্থের জন্য বলার আগে বুঝে ফেলতেছে চটচট করে, মাশাআল্লাহ। তো তখন আর 2.5% হচ্ছে না, 2.58% হচ্ছে। তাহলে সম্মানিত ভাইরা, আপনি ধরেন, উদাহরণস্বরূপ ধরেন যে আপনি গত রমজানের 20 তারিখে সর্বপ্রথম নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছিলেন। তো তারপরে আপনি খেয়াল করবেন যে দেখি সারা বছর এই পরিমাণ অতিরিক্ত অলস টাকা আমার কাছে পড়ে থাকে কিনা, থাকতে 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 এই রমজানের 20 পর্যন্ত দেখেন যায় টাকা, ওইটা তো আছে আরও হয়েছে টাকা, তো তার মানে আপনি এখন জাকাত দিবেন, যেহেতু নেশাবের মালিকও হয়েছেন, আবার পূর্ণ একটা চন্দ্র বছরও আপনার অতিক্রম করেছে, স্থায়ী হয়েছে, তখন আপনি জাকাত হিসাব করবেন। তাহলে দুইটা শর্ত বুঝলেন না? তিন নম্বর হচ্ছে ওনারশিপ, আপনার মালিকানা থাকতে হবে, যে সম্পদটা আছে খালি আপনার কাছে টাকা থাকলেই হবে না, এটা কমপ্লিট, আরবিতে তাসাররুফ বলে, কমপ্লিট ওনারশিপ আপনার থাকতে হবে। এখন একজনের আমানতের টাকা আপনার আছে, ওইটা আপনি জাকাত দিতে পারবেন? একজন 5 লাখ টাকা আমানত রাখছে, আপনি এটা জাকাত দেওয়া শুরু করছেন, হবে? সেটা তো উনি জাকাত দেবে, এটা তো আপনার আমানতের টাকা, এই টাকা তো আপনার বুঝাই দিতে হবে। তো আমানতের টাকা কিন্তু কমপ্লিট ওনারশিপ আমার থাকে না, এটার হিসাব আমি করবো না, তো এটা বুঝে গেলেন। চার নম্বর হচ্ছে এই টাকা আপনার অতিরিক্ত হইতে হবে, আরবিতে বলে জিয়াদা। দেখেন ইসলাম কত সুন্দর, ইসলাম বলে আপনার নিজের পার্সোনাল এক্সপেন্সিস, আপনার লিভিং কস্ট, আপনার সব ধরনের অ্যাকোমোডেশন, আপনার ট্রান্সপোর্টেশন এক্সপেন্সিস, আপনার মেডিকেল এক্সপেন্সিস, আপনার বাচ্চার স্কুলিং, আপনার ইয়ারলি ট্রিপ যদি থাকে এন্টারটেনমেন্ট, ধরেন বছরে আপনি একবার ফ্যামিলি আউটিং করেন, এই খরচটা যত খরচ আপনার হতে পারে, এই সব খরচ শেষেও কিছু টাকা আপনার থেকে যায়, ইসলাম বলে ওইটার উপরে জাকাত দিবে। সুবহানাল্লাহ, জিয়াদা, অতিরিক্ত হওয়া শর্ত, আপনার লাগে, যদি আপনার এই টাকা লাগে ওটা তো আপনি ইউজ করবেন, আপনার টাকার ব্যবহারের জন্য সবচেয়ে বেশি হকদার কে? আপনি নিজে। আপনার সব খরচ আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলে, এরপরেও কি নিসাব পরিমাণ টাকা বছরব্যাপী যখন আপনার রয়ে গেল, ইসলাম বলে জাস্ট 2.5%। সুবহানাল্লাহ, তাহলে অতিরিক্ত হইতে হবে। সর্বশেষ শর্ত, 5টা শর্তের সর্বশেষ শর্ত হচ্ছে ঋণ থাকতে পারবো না, ঋণ থাকলে ওইটা জাকাত থেকে বাদ যাবে। ধরেন আপনার আছে 5 লক্ষ কিন্তু আবার ঋণও আছে 5 লক্ষ, কথার কথা তো, এটা তো আপনি আগে ঋণ দিবেন, আপনি তার জাকাত দিতে পারবেন না, এই কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, ঋণ ভাই 3 ধরনের, কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে আপনার একবারে পরিশোধ করতে হবে, এরকম ঋণ থাকে না যে আমি মুরাদ ভাইয়ের কাছ থেকে 1 লক্ষ টাকা নিলাম, আজকে আমার জাকাতের হিসাব করার ডেট, তো 1-2 মাসের মধ্যে টাকাটা দিতে হবে, তো তখন এই যে 1 লক্ষ টাকা উনি পাবে, এই টাকাটা আমি বাদ দিব আমার অন্যান্য অ্যাসেট থেকে, বাদ দিয়ে যদি দেখি যে না তারপরেও জাকাত হয় দিব, আর না হলে দিব না, কারণ এটা একবারে দিতে হবে, ওনার বলছে যে 1 লক্ষ আমি একবারে দিয়ে দিব আপনাকে 1 মাস পরে, এইভাবে ঋণটা নিয়েছিলাম। তাহলে কিছু কিছু ঋণ আছে একবারে পরিশোধযোগ্য, ওকে, এটা জাকাতের ক্যালকুলেশন থেকে বাদ যাবে। কীভাবে বাদ যাবে আমি ক্যালকুলেশন করে দেখাবো,
ঋণের দ্বিতীয় প্রকার হচ্ছে ইনস্টলমেন্টের কিছু ঋণ আছে, কিস্তিতে দেওয়া লাগে। লেটস সে আমি 1 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনেছি, বিএমডাব্লিউ গাড়ি, বা 50 লক্ষ টাকা দিয়ে আমি একটা হুন্ডা গাড়ি কিনেছি 50 লক্ষ টাকা, তো এটা আমি কিস্তিতে কিনেছি। কিস্তির ঋণ যদি হয় তাহলে আপনি কিন্তু পুরোটা বাদ দিতে পারবেন না, তখন সর্বোচ্চ 12 মাসের কিস্তি বাদ দিতে পারবেন, 12 মান্থসের, তাও এই চন্দ্র মাসের হিসাবে, কারণ জাকাতের হিসাবটা কি 12 মাসের হিসাব, তাই না? এটা একটা ইয়ারলি ক্যালকুলেশন। আপনি পুরোটা যদি একবারে বাদ দেন তাহলে তো আপনার আর জাকাতই দেওয়া লাগবে না, কি বলেন? বাংলাদেশে অনেক বড় বড় সিআইটি ব্যবসায়ী আছে, ওনারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ব্যবসায়ের কারণে ঋণ নেন এবং ওনাদের ঋণ খেলাপি হয়। তো ওনারা যদি বলে হুজুর আমার তো ঋণ আছে, তো উনি আর জাকাত দিবে কি? ওনারাই তো আমার জাকাত দেওয়া লাগবে এখন, কি বলেন? এখন বড় বড় সিআইপিরা যদি ঋণের দোহাই দেয়, উনি আর জাকাত দিবে কি? উনি তো ঋণী, তাহলে ওনারাই কিছু জাকাত আমাদের দেওয়া লাগবে, কারণ আমরা জাকাতের 8টা খাতের মধ্যে একটা পড়েছি, বল গরিমিনা, কি বলেন? ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাতের টাকা দিয়ে হেল্প করা যায়, তো উনি আর দিবে কি? ওনারাই দেয়, আমরা ওই ঋণ বাদ দেওয়া যাবে না। ইনস্টলমেন্টের ঋণ হইলে 12 মাসের, আর ওইরকম ঋণ খেলাপি হাজার কোটি টাকা এগুলো বাদ দেওয়া যাবে। 3 নম্বর ঋণ হচ্ছে লাক্সারি পণ্য কিনতে যে ঋণ হয়, এই ঋণ জাকাত থেকে বাদ দেওয়া যাবে না। বিলাসিতামূলক কিছু যদি আপনি কিনেন, আপনি একটা ল্যাম্বোর্গিনি কিনলেন 10 কোটি টাকা দিয়ে, এটা আপনি জাকাত থেকে বাদ দিতে পারবেন? পারবেন না। তাহলে লাক্সারি আইটেমের যে ঋণ এটা বাদ দেওয়া যায় না। তাহলে ঋণের ব্যাপারটা পুরোপুরি বুঝে গেছেন না? এই 5টা শর্ত যদি থাকে আপনার মধ্যে পাওয়া যায়, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে একটা নিসাব পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন, এটা আল্লাহ তাআলা পুরো 1 বছর আপনার এই পরিমাণ টাকা আপনার মধ্যে স্টেবল ছিল এবং এটার পূর্ণ ওনারশিপ আপনার আছে এবং এটা আপনার সব খরচের অতিরিক্ত এবং সবশেষে এটা আপনার ঋণের বাইরে, ওই সম্পদ থেকে আল্লাহ তাআলা আপনাকে জাকাত দিতে বলেছেন, তাহলে জাকাতের শর্ত সবার ক্লিয়ার?